চারটে বাজে ছোটোবেলায় একটা সময় ছিল যখন মায়ের সাথে আমরা এই স্টেজে ওঠার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম, এখন ঠিক সেরকমই অনেকে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই ছোটোবেলাটা খুব মিস করছি যখন মায়ের সাথে এই স্টেজে উঠে ঠাকুরের পায়ে বই ঠাকানোটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে আমরা ঠাকুরের মণ্ডপে উঠছি। যত বড়ো হচ্ছি সেই জাতীয় জিনিসগুলো এদের থেকে হারিয়ে যাচ্ছে। এখন পিছনে অনেকেই এরকমভাবে দাঁড়িয়ে আছে, এখন দশমীর শেষ পর্যায়ে, পুজোটা দিয়ে কোথা কখন কোথা দিয়ে কেটে গেল, দুটো মিটআপ ছিল তার সাথে পুজোটা হঠাৎ কোথা দিয়ে কেটে গেল। এই যে আমার একটা সাবস্ক্রাইবার পেছনে দাঁড়িয়ে হাসা হচ্ছে, অন্যান্য সাবস্ক্রাইবার দুটো, তো পাড়ার পুজোয় আসারই সময় পেলাম না। একটা ভিডিও আসবে আমাদের পাড়ার বছর 50 বছর, তার ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, কিন্তু এখনও আমার আপলোড করার টাইম হয়নি, এডিট করার টাইম হয়নি। আপনারা সবাই জানেন আমি ঘুরতে যাচ্ছি, চেষ্টা করবো সেই ঘুরতে যাওয়ার সময় ওখানে এডিট করে নেওয়ার। দেখুন দশমীর এটা কীরকম হয়, চেষ্টা করবো সিঁদুর খেলার তোলার, কিন্তু বর্তমানে আমি এখানে কাউকে চিনি না, তো সিঁদুর খেলার তোলাটা রিস্কি হয়ে যাবে। ওদিকে মিতালি সিঁদুর খেলা হয়তো তুলছে, দুজনের ভিডিও একসাথেই হবে, তো দেখা যাক।